السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ছোট একটা শুভ সংবাদ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার আপনাদের ভালোবাসার চ্যানেল এই সাইফুল টিভি আজ সকাল 7টায়, অর্থাৎ আজ 18 এপ্রিল 2020 সকাল 7টায় 2 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকুর সেই মহান সত্তার দরবারে, যিনি আপনাদের সবার ভালোবাসায় আমার এই চ্যানেলটিকে ধন্য করেছেন। আপনাদের ভালোবাসা দিয়ে এই চ্যানেলটিকে মাত্র 3.5 মাসে 2 লক্ষ সাবস্ক্রাইবারের মালিক করে দিয়েছেন। তো বন্ধুরা, আমার এই মুহূর্তে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসার আমার খুব বেশি আগ্রহ ছিল না, কিন্তু কিছু বন্ধুবান্ধবের পীড়াপীড়িতে মূলতই আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তারা জানতে চেয়েছেন আমার সফলতার গল্প। তো বন্ধুরা, আমার সফলতার গল্প বলতে আসলে কিছু নেই। যা কিছু খুশি, যা কিছু আনন্দ, সব কিছু আপনাদের, কেননা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা এই চ্যানেলটি এত সংক্ষিপ্ত সময়ে বড় হয়েছে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমার পিছনে লেগে না থাকতেন, তাহলে আসলে 3.5 মাসের মধ্যে এই চ্যানেলটি 2 লক্ষ সাবস্ক্রাইব গেইন করতে পারতো না। তো বন্ধুরা, আমার তারপরও যেহেতু কিছু মানুষ সফলতার গল্প শুনে শুনে এগিয়ে যেতে চান, আমরাও যেভাবে অন্যের সফলতা দেখে দেখে এই পথ ধরেছি, তারাও চান আমার সফলতা শুনে তারাও পথ পাবেন। তো বন্ধুরা, আমার সেজন্য আমি সংক্ষেপে দু একটি কথা বলবো, যাতে করে আমার দ্বারা অন্য মানুষগুলো, আমার অন্য বন্ধুগুলো এই পথ পেতে পারেন এবং খুব সহজে তারাও ইউটিউবে সফল হতে পারেন। তো বন্ধুরা, আমার আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পরে কিছু কয়েকটি মানুষের কিছু কৃতজ্ঞতা আমাকে প্রকাশ করতেই হয়। তার মধ্যে প্রিসিলা নিউইয়র্ক, একটা ছোট্ট মেয়ে যার একটা চ্যানেল রয়েছে প্রিসিলা নিউইয়র্ক নামে, মূলত 31 আগস্ট 2019 একটা ভিডিও আপলোড করেছিল এই ছোট্ট মেয়েটি, নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা নিউইয়র্ক, তার চ্যানেলের মধ্যে এমন কিছু জাদুকরি বক্তব্য তার সেখানে ছিল। মূলত এই বয়সে এসে এরকম একটা সরকারি চাকরি করেও আমি তার কথাতেই 2 সেপ্টেম্বর এই চ্যানেলটি খুলেছিলাম। আর আপনারা সবাই জানেন আমাদের দেশে মূলত মাদ্রাসাগুলোতে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই পর্যন্ত মূলত কাজের চাপটা থাকে অনেক বেশি। আমি একটা মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে এই সময়টা ছিল আমার জন্য খুব টাফ, অত্যন্ত পরিশ্রমের একটা সময়। মাদ্রাসা নিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় এই সময়টিতে, যে কারণে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত এই চ্যানেল নিয়ে আমি কাজ করতে পারিনি। কিন্তু 2020 সনের 1 জানুয়ারিটি ছিল আমার জন্য একটা শুভ দিন। আমি লগ ইন করে দেখি আমার এই চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইব হয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেদিন সংকল্প করেছিলাম যে না, আমি চ্যানেলে কাজ করব, আমি যা জানি সেগুলো আমি আপলোড করতে থাকবো, ইনশাআল্লাহ আমি বড় হতে পারবো। এরকম একটা শপথ, এরকম একটা সংকল্প তৈরি হয়েছিল 2020 সনের 1 জানুয়ারি। তো সেখান থেকেই মূলত যাত্রা শুরু, এবং সেই দিন থেকে এক এক করে আজকে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি মোট 143টা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভিডিওর লাখ লাখ ভিউ আছে, হাজার হাজার ভিউ আছে। আপনারাই দেখেছেন, আপনারাই সাক্ষী, আপনাদের দোয়ার কারণে মূলত এই চ্যানেলটি আজকে এতখানি এগিয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই চ্যানেলের সফলতার গল্প শোনাতে গিয়ে মূলত যারা প্রশ্ন করেছেন যে কোন কোন টিপস আপনি ফলো করেছেন, যে কারণে এত অল্প সময়ে আপনি এত জনপ্রিয়তা পেয়েছেন, আপনার এত সাবস্ক্রাইবার হয়েছে, সেই টিপসগুলো আমাদের দিবেন। তো বন্ধুরা, আমার আমি মূলত নিজে চিন্তা করে দেখেছি আমার এই চ্যানেলটা এত অল্প সময়ে এত বড় হওয়ার কী কী কারণ। তার মধ্যে আমি যা ভেবেছি সেখান থেকে 5টা কারণ আমি চিহ্নিত করেছি। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, আমি যেটি এখানে নোট করেছি সেটি হচ্ছে টাকার লোভ করি নেই। বন্ধুরা, আমার প্রথমেই আমি বলি, আমি কিন্তু এই চ্যানেলটা মাত্র এই 8 দিন আগে মনিটাইজেশন পেয়েছি, অর্থাৎ আমি মূলত 10 দিন আগে এই চ্যানেলটায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। দেখুন বন্ধুরা, আপনারা সবাই জানেন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করা যায় বর্তমান নিয়ম অনুযায়ী মাত্র 1000 সাবস্ক্রাইবার থাকলে এবং মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকলে। কিন্তু আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম এই চ্যানেলে যখন 1,70,000
70 হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এবং কয়েক লক্ষ ঘন্টা যখন ভিউ হয়ে গেছে তারপরে অর্থাৎ আমার আগ্রহই ছিল না যে মূলত আমি এই চ্যানেলটা থেকে কোনো টাকা পয়সা ইনকাম করব তারপরেও শেষ পর্যন্ত মানুষের পীড়াপীড়িতে বন্ধু-বান্ধবদের পীড়াপীড়িতে মাত্র 10 দিন আগে অর্থাৎ শবে বরাতের আগের দিন এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং মাত্র 39 ঘন্টার ব্যবধানে শবে বরাতের পরদিন এই চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যায় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আমি প্রথম টিপস আপনাদের যেটি বলবো অনেকেই চ্যানেল খুলেন মূলত টাকার জন্য টাকার লোভে যখন আপনার মাথার ভিতরে টাকার লোভটা কাজ করে তখন কিন্তু আপনি কন্টেন্টের দিকে আপনি নজর দিতে পারেন না আপনি শুধু দেখে থাকেন যে কে কি ভাওতাবাজি করে কত টাকা আয় করছে কে কে মিথ্যা থাম্বনেল দিয়ে টাকা আয় করছে কে মিথ্যা ডেসক্রিপশন দিয়ে টাকা আয় করছে কে মিথ্যা টাইটেল লিখে টাকা আয় করছে আপনার নজরটা কিন্তু সেদিকে চলে যায় আর আপনি যখন সৎ থাকার চেষ্টা করবেন টাকার লোভটা মাথা থেকে সম্পূর্ণরূপে উঠিয়ে দিতে পারবেন আসলে কিন্তু তখন আপনি এই ইউটিউবে অনেক বেশি সাকসেস হতে পারবেন আমি মনে করি আমার এই ইউটিউব চ্যানেলটা এত দূর আসার এত অল্প সময়ের সফলতার মূল মন্ত্র একটাই ছিল সেটি হচ্ছে আমার আদৌ টাকার প্রতি কোনো লোভ ছিল না এবং শেষ পর্যন্ত মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যে করেছি তাও ছিল আমার কিছু বন্ধু বান্ধবের একান্ত অনুরোধে তো বন্ধুরা আমার এরপরে আমি দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আমি এখানে টিপস হিসেবে আপনাদের দিচ্ছি বা আমি যেটি অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে মিথ্যা বা ভাওতাবাজি করি নাই বন্ধুরা আমার ইউটিউবে আপনারা যখন একটু বিভিন্ন চ্যানেলে যাবেন আপনারা একটা বিষয় দেখবেন যে ছড়াছড়ি মিথ্যার ছড়াছড়ি ভাওতাবাজির ছড়াছড়ি বেশিরভাগ চ্যানেল বিশেষ করে এই ধর্মীয় চ্যানেলগুলো আমি যে বিষয়টি নিয়ে কাজ করছি দোয়া দরুদ তারপরে হেলথ টিপস এই সব বিষয় নিয়ে যখন আপনি একটু ঘাঁটবেন দেখবেন বেশিরভাগ চ্যানেলের মধ্যে ভাওতাবাজি ভাওতাবাজি ছাড়া কোনো কথা নেই থাম্বনেইলে একরকম কথা টাইটেলে আরেক রকম কথা ট্যাগে আরেক রকম কথা ডিসক্রিপশনে আরেক রকম কথা অর্থাৎ মূল তাদের উদ্দেশ্য হচ্ছে একজন সাবস্ক্রাইবারকে বা একজন দর্শককে থাম্বনেইল দেখিয়ে মিথ্যা থাম্বনেইল দেখিয়ে তার ভিডিওটি দেখতে উৎসাহিত করা কিন্তু এতে যে জিনিসটি হয় আপনি একটা থাম্বনেইল খুব আকর্ষণীয় একটা থাম্বনেইল দিলেন কিন্তু থাম্বনেইল দেখে মানুষ আকৃষ্ট হলো ভিডিওটা দেখতে শুরু করলো যখন দেখে যে থাম্বনেইলের সাথে টাইটেলের সাথে বক্তব্যের সাথে বা কন্টেন্টের সাথে কোনো মিল নেই সে কিন্তু এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে এবং সে এই চ্যানেলটার প্রতি তার আস্থা হারিয়ে ফেলে তো বন্ধুরা আমার আমি এই চ্যানেলে কাজ শুরু করার পরে এরকম অনেক লোভ নিউ অফার আমি পেয়েছি অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছে আমি কখনও এ জায়গায় নথি স্বীকার করিনি আপনারা দেখাতে পারবেন না আমার 143টা ভিডিওর কোনো একটা থাম্বনেইলের মধ্যে আমার কন্টেন্টে যা বলেছি তার বিপরীত কোনো থাম্বনেইল আমার আছে বা বিপরীত কোনো টাইটেল আমার রয়েছে আমি সেটি করি নাই এক কথায় ভাওতাবাজি বা মিথ্যা যদি আপনি ছাড়তে পারেন আপনি আসলে ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আমার 3 নম্বরে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে মানসম্মত কন্টেন্ট এই বিষয়টির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না বন্ধুরা আমার আপনার কন্টেন্ট যদি হয় অত্যন্ত সুন্দর আপনার ভিডিওটি যদি হয় সুন্দর আপনার রেকর্ডিংটি যদি হয় সুন্দর এক কথায় আপনার উপস্থাপনা যদি হয় সুন্দর আপনার বিষয়বস্তুটি যদি হয় সুন্দর এক কথায় সামগ্রিকভাবেই যদি আপনার উত্থাপিত আপনার উপস্থাপিত ভিডিও কন্টেন্টটি যদি হয় সুন্দর অর্থাৎ যদি সাবস্ক্রাইবাররা সেখান থেকে কোনো কিছু পায় আপনি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন বা করেছেন সেই ভিডিওটি থেকে যদি সাবস্ক্রাইবাররা কিছু পায় তখন মনে করবেন যে একজন সাবস্ক্রাইবার সে আপনার পিছনে লেগে থাকবে আপনি যত ভিডিও দিবেন সাথে সাথে সে কিন্তু সেটা দেখার চেষ্টা করবে কিন্তু আপনার কন্টেন্ট যদি মানসম্মত না হয় কন্টেন্ট যদি মূল্যহীন হয় তাহলে কিন্তু আপনি যতই সুন্দর টাইটেল দেবেন যতই সুন্দর থাম্বনেইল দেবেন মানুষ প্রত্যারিত হবে আপনার কাছে আসবে আবার ফিরে যাবে তো বন্ধুরা আমার এই জায়গাটি যারাই মানসম্মত কন্টেন্ট নিয়ে ভিডিও শুরু করতে পেরেছেন এবং আপলোড করতে পেরেছেন তারা সবাই সাকসেস হয়েছেন আমি বিশ্বাস করি আমার চ্যানেলের অন্যতম একটা সফলতার টিপস হচ্ছে সেটি হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা এবং মানসম্মত কন্টেন্ট আপলোড করা তো বন্ধুরা আমার যারা আমার কাছে জানতে চেয়েছেন এই বিষয়টি খুব মাথায় রাখার চেষ্টা করবেন যে মানসম্মত কন্টেন্ট ছাড়া আপনি লাইফ টাইম ইউটিউবে টিকে থাকতে পারবেন না তো বন্ধুরা আমার এরপরে আমি
চার নম্বরে যে টিপসটি আপনাদের দিব বা আমি সফলতার পিছনে মনে করি যে এটি একটি কারণ, সেটি হচ্ছে সাবস্ক্রাইবারদের অনেক বেশি সময় দেওয়া। বন্ধুরা, আমার অনেক এরকম ইউটিউবার দেখেছি যারা সাবস্ক্রাইবার অনেক পেয়েছে কিন্তু সাবস্ক্রাইবার ধরে রাখতে পারে নাই, অর্থাৎ তারা সাবস্ক্রাইবারদের কমেন্টের উত্তর দেয় নাই, কোনো সাবস্ক্রাইবার ফোন করলে সেগুলো রিসিভ করে নাই। আলহামদুলিল্লাহ, আমি এই চ্যানেলে আমার মনে হয় যে এত প্রচুর পরিমাণে আমি সাবস্ক্রাইবারদের সময় দিতে পেরেছি বা দিয়েছি যেটি কল্পনা করা যায় না। আমার প্রথম দিকে প্রত্যেকটা ভিডিওর সাথে আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল এবং এখনও অনেক ভিডিওতে সেই মোবাইল নম্বরগুলো আছে, যে কারণে এত বেশি চাপ আমাকে সামলাতে হয়েছে, হাজার হাজার মানুষের ফোন ধরতে হয়েছে কিন্তু আমি তাদের সাথে বিরক্ত হয়ে কখনো কথা বলিনি, তাদের ভালোবাসতে চেষ্টা করেছি, তাদের দুঃখের কথা শোকের কথাগুলো বোঝার চেষ্টা করেছি। এ কারণেও হয়তোবা মানুষ আমাকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি এখন আপনাদের সাথে ক্ষমা চাচ্ছি, ভিডিওগুলো অনেক বেশি হয়ে যাওয়ার কারণে, সাবস্ক্রাইবার অনেক বেশি হওয়ার কারণে আমি ইদানিং মানুষের সাথে মোবাইলে কথা বলতে ইচ্ছা থাকা সত্ত্বেও পারছি না, আমাকে সবাই ক্ষমা করবেন। তো বন্ধুরা আমার, আমি পাঁচ নম্বরে যে বিষয়টি আপনাদের লক্ষ্য রাখার জন্য বলবো সেটি হচ্ছে কঠিন পরিশ্রম। বন্ধুরা আমার, আমি চেষ্টা করেছি আমার চ্যানেলে প্রতিদিন একটা করে কমপক্ষে ভিডিও আপলোড করার। যদি কোনো দিন আমি একটা ভিডিও আপলোড করতে না পেরেছি, তারপর দিন আমি দুটো বা তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। তারপরও চেষ্টা করেছি আমার সাবস্ক্রাইবাররা যেন ভাবে না যে হুজুর চ্যানেল ছেড়ে চলে গেছেন, তিনি আর ভিডিও দেবেন না। সেজন্য আমি কন্টিনিউ করার চেষ্টা করেছি, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আর একটা কথা বলি, ভিডিও করতে গিয়ে প্রথম দিকে এরকমও হয়েছে যে একটা ভিডিও করেছি, আমার পছন্দ হয়নি, সেটি ডিলিট করেছি, আবার করেছি, আবার ডিলিট করেছি, আবার করেছি, আবার ডিলিট করেছি। বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্য যে একটা ভিডিও আপলোড করতে গিয়ে আমি কোনোদিন 50 বার ভিডিওটি তৈরি করেছি, 50 বার ভিডিওটি ডিলিট করেছি, তারপরও আমি মানসম্মত কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেছি। অতএব বন্ধুরা আমার, যারা এই ইউটিউবে সাকসেস হতে চান তাদেরকে আমি বিনীতভাবে বলবো যে অবশ্যই কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই, আপনি কন্টিনিউ করতে হবে আপনার ভিডিওগুলোকে, মানসম্মত ভিডিও দিতে হবে এবং সেই মানসম্মত ভিডিও দিতে গিয়ে আপনার ভিডিও বারবার আপনাকে ডিলিট করতে হবে, তারপরও আপনি মানসম্মত ভিডিও দেওয়ার জন্য যত পরিশ্রম লাগে আপনাকে করতে হবে, যদি সেই পরিশ্রম আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, যারা ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সকলকে বলবো আসুন, আপনারাও আসুন, আপনারাও পারবেন, আপনারাও সাকসেস হতে পারবেন, আমার থেকে অনেক বেশি আপনারা সাকসেস বেশি হতে পারবেন। কেননা আমি তো এই 48 বছর বয়সে, এই বয়সে এসে ইউটিউবে কাজ করেছি এবং সামান্য কয়েক মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় সফল হয়েছি, মাত্র এক সপ্তাহে $200 মতো আয় করে ফেলেছি। আপনারা তরুণ, আপনারা যুবক, আপনারা শক্তিশালী, আপনারা আমার থেকে অনেক বেশি মেধাবী, আপনারা পারবেন, আপনাদেরকে বলছি আপনারাও আসুন। যদি টাকার পিছনে দৌড়ানোর অভ্যাস না থাকে, লোভ লালসাকে ত্যাগ করতে পারেন, ভাওতাবাজি করার অভ্যাসকে ত্যাগ করতে পারেন, একটু পরিশ্রমী হওয়ার অভ্যাস করতে পারেন, লেগে থাকার মতো ধৈর্য যদি আনতে পারেন, তাহলে আপনারাও আমার থেকে অনেক অনেক গুণ বেশি সফল হতে পারবেন, সেই দোয়া আপনাদের জন্য করি। বন্ধুরা আমার, সবশেষে আবারও রিকোয়েস্ট করব, যারা আমাকে এই চ্যানেলের মধ্যে সেই আগের মতো পাচ্ছেন না, অর্থাৎ ফোন করে পাচ্ছেন না, SMS করে পাচ্ছেন না, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। চ্যানেলটা অনেক বড় হয়ে যাওয়ায় 2 লক্ষ মানুষের ফোন মূলত রিসিভ করা সম্ভব হয় না, 2 লক্ষ মানুষের কমেন্টের উত্তরও দেওয়া কিন্তু সম্ভব হয় না, এটি কেউ পারবে না যেভাবে আমিও পারছি না। তো আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের ক্ষমা চাচ্ছি। আপনাদের সবার ভালোবাসা চ্যানেলটা বড় হয়েছে, আপনারা লেগে থাকুন, আমাকে সাপোর্ট দিয়ে যান, ইনশাআল্লাহ এই চ্যানেলটা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যানেল থেকে আমাদের সফল হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।